হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাই স্বাগত। তো গাইস, আমি এখন আমাদের ঘর থেকে জাস্ট সিধুলি স্টেশনের দিকে যাচ্ছি, মানে স্টেশনের দিকে। তো থাম্বনেল টাইটেল দেখে বুঝেছো। আর একটা কথা, আমার আজ শরীরটা একটু খারাপ আছে, ঠিক আছে। তা আমি যাচ্ছি একটা জায়গায়, তার কারণ হচ্ছে ভাই ভিডিও আনার, ভাই ভিডিও আনতে হবে, ঠিক আছে। তো আজ রবিবার, রবিবার কারণে মানে স্কুল ছুটি আছে বলে আজ ভিডিও আনতে পারবো। আর যদি আজকে ভিডিও না করি তাহলে ব্যাস হয়ে গেল, সপ্তাহটা গ্যাপ চলে যাবে। সেই জন্য আজ যাচ্ছি আমি এখন স্টেশনের দিকে, ট্রেন আসবে, এখান থেকে যাবো দুবরাজপুর। তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেছো, যারা জানো তারা জেনে গেছো, আর যারা জানো না, চলো আর দুবরাজপুর আগে যাই, তারপর তোমাদের পুরো ডিটেলে বলছি ব্যাপার, মানে ট্রেন থেকে নেমে তারপর। আর রোদ আজ খুব দিয়েছে, রোদ আছে, মেঘলা হচ্ছে, ঠিক আছে। বিকেল বিকেল ঘুরবো, তো চলো এখনই জাস্ট খাবার খেয়ে, দুপুরে খাবার খেয়ে বেরোচ্ছি। আর এখন টাইম হচ্ছে 2:15, আমাদের এখান থেকে 2:30 ট্রেন দুবরাজপুর যাবো, যেটা অন্ডাল সাঁথিয়া। তো চলো ট্রেনে চাপি, ট্রেনে চাপি কি ট্রেনে দুবরাজপুরে নেমে তোমার সাথে একবার কথা হবে, চলো। তো গাইস, দুবরাজপুর স্টেশনে নেমে প্রায় অনেকটা চলে এসেছি। আর দুবরাজপুর স্টেশন থেকে আমি যে জায়গাটায় যাবো সেই জায়গাটার দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার, আর আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা থেকে ওই জায়গাটার দূরত্ব হচ্ছে প্রায় 2.2 কিলোমিটার, মানে 2 কিলোমিটার ধরে নাও। তো চলো আজ ফাইনালি যে জায়গাটা যেতে চলেছি, তো চলো তোমাদের বলে দিই, জায়গাটার নাম হচ্ছে নীল নির্জন ড্যাম, আর সেটা বক্রেশ্বর ড্যাম নামে পরিচিত। জায়গাটা দুবরাজপুরে, মানে বীরভূমের দুবরাজপুর অবস্থিত, একটা খুবই সুন্দর জায়গা, একটা দারুণ জায়গা। চলো সেটাই আজ ঘুরবো বিকেল বিকেল। আর বেজে গেছে প্রায় 3:45 বেজে গেলো হাঁটতে হাঁটতে, প্রায় অনেকটাই রাস্তা, ঠিক আছে। তো চলো এবার এই গ্রাম জায়গাটা দেখো, জাস্ট সেরা জায়গা। চলো এখানে যেতে বললো, মানে কাকুর সাথে দেখা হয়েছিলো, তো কাকু বললো যে জঙ্গল পেরোতে হবে এখন, ঠিক আছে, আরও 2 কিলোমিটার জঙ্গল পেরিয়ে তারপর ড্যাম। চলো যা হবে, আর মেঘ মেঘ আছে, কোনো চিন্তা নেই, রেনকোট আছে সাথে, যা হবে দেখা যাবে, সবটাই তোমার শেয়ার হবে। চলো যাওয়া যাক এখন ড্যামের দিকে, তো চলো যাই, সবটাই তোমাদের বলবো, জায়গাটার কী কী বৈশিষ্ট্য না কোথায় কী আছে সবটাই বলে দেবো। তো চলো ঘুরি নেবো ভালো করে আজকে নীল নির্জন ড্যাম তোমাদের, চলো। তো এই যে হচ্ছে সেই জঙ্গল যেটা ড্যামের আগে অবস্থিত, তো এখন পেরোচ্ছি অনেকটাই, পুরো ফাঁকা, আর আমি একাই বলতে পেরোচ্ছি, হেঁটে হেঁটে এসেছি ওই কারণে। আর এখান থেকে একটা গ্রাম পেরিলাম, গ্রামটার নাম হচ্ছে মজুরিয়া, সাঁওতাল মাঝিদের গ্রাম, খুবই সুন্দর পেরোতে লাগলো গ্রামটা। তো এত সুন্দর সুন্দর জায়গাও যে আছে এত কাছাকাছি, ঠিক আছে, কিন্তু খুঁজে বার করতে হবে স্টেশন থেকে আসাটা, কিন্তু এটা একটা মামুলি ব্যাপার না। আমি এত খুঁজে খুঁজে আসছি যে ভাই কোন দিকে, এত গ্রামের ভেতরে মানুষকে জিজ্ঞেস করে অনেক খুঁজে খুঁজে এলাম। তো চলো ড্যাম চলে এসেছি, একেবারে ভালোভাবে কথা বলছি, ড্যামে জঙ্গলটা পেরোই। তো চলো, দারুণ লাগছে ভাই ভিউটা দেখো, চারিদিকে গাছ কত, খুবই সুন্দর জায়গা। চলো ভালোভাবে কথা বলবো একেবারে নীল নির্জন ড্যামের কাছে যে, চলো। তো এই পুরো জঙ্গলটা পার করে এলাম, এদিকে এখানে একটা দোকান রয়েছে, ঠিক আছে। তো জঙ্গলটা পার করতে একটা আলাদাই ভয় লাগছিলো, প্রায় 25 থেকে 25 মিনিট মতো লাগলো একদম শুরু থেকে শেষ করতে, মানে অনেক প্রচুর বড় জঙ্গল এটা। তো চলো ফাইনালি বক্রেশ্বর ড্যামের একদম গেটের কাছে, আর এদিকে খুব সুন্দর রোড রয়েছে, এখানে কী বলবো, এখানে সিকিউরিটি থাকে আর কি। চলো এবার ওই যে ড্যাম দেখাচ্ছে, খুবই সুন্দর, প্রচুর বড় ড্যাম। তো চলো বিকেলের হাওয়াটা সেরা, তো বিকেল বিকেল চলো, প্রায় 4:15 বাজছে, মানে এটাই ভেবে ঘর থেকে বেরিয়েছি, সকালের পরে বেরিয়েছি যে ভাই বিকেল বিকেল ঘুরবো ড্যামটা, তো তোমাদের সাথে ঘোরাবো। তো চলো এন্টার করি, তারপর দেখা যাক, সবটা দেখতেই পাবে, চলো। তো ফাইনালি এখন নীল নির্জন ড্যামের একদম কিনারায়, জলের কিনারায়, জাস্ট এখান থেকে জল এত দূর পর্যন্ত আছে আর কি, এদিকে নেই। আর অনেকটা পথ এলাম গাইস, দেখতে পাচ্ছ ওই যে দূরে রয়েছে গেট, অনেকটা পথ এলাম এখান থেকে। তো চলো খুবই সুন্দর জায়গা, হাওয়াটা তার সাথে এত পরিমাণ জল, সত্যি অসাধারণ জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। বর্ষা এখন বৃষ্টিপাত তো হচ্ছে, বাট এগুলো মনে হয় ভোরে থাকে যা মনে হচ্ছে, কয়েকজন মাছ ধরছে ওখানে। তো চলো মেন জায়গায় যাবো, যেতে যেতে ওইদিকে যাই, অনেক কিছু আছে, পার্ক আছে একটা খুব সুন্দর, সেটাও ঘোরাবো তোমাদের। তো চলো আগে যাই, সব কিছু বৈশিষ্ট্য তোমাদের আগে বলবো তারপরে। তো চলো, আমার জলটা দেখে ফার্স্টেই মনে হচ্ছে ভাই এতটা পথ হারা পরে, প্রায় 500 কিলোমিটার পথ হাঁটা হয়ে গেলো, তো এখন মনে হচ্ছে ভাই ফ্রেশ হবো জলটায়,
আর সামানও আনিনি। চলো জলে ঝাপটা নেবো, জলটা দেখে আর থাকতে পারছি না, শান্ত করতে মন করছে, তাও শরীর খারাপ আছে, তাও আমি হেঁটে দিলাম এতটা পথ, সত্যি অসাধারণ। তো চলো যাই, আগে যাই এদিকটায়, চলো এদিকে নামবো। তো ফাইনালি চলো এখানে নামবো, এই জায়গাটা আমার ভালো লেগেছে। তো চলো আগে যেয়ে পরে এখানে জলে ঝাপটা নেবো, ফ্রেশ হবো, একটু হাত মুখ ধুবো। মানে ভাই এত পরিমাণ জল, এত সুন্দর জায়গা, জলটা এত পরিষ্কার, মানে বুঝতে পারছো জলটা ছুটতে ইচ্ছে করছে। তো সেই জন্য চলো ফ্রেশ হবো একটু, এতটা পথ হেঁটে এলাম 5-6 কিলোমিটার। তো চলো আগে এখানে নামি, তারপর আসল ডেস্টিনেশনে যাবো, ওদিকটায় যাবো, অনেক কথা বলবো তোমার সাথে। আর এত সুন্দর হাওয়া, তার সাথে চলো একটু মানে চিট চিট ভালো লাগছে গাছ, এতটা হাঁটলাম, চলো এখানে নামি আগে, তারপর তোমার সাথে অনেক কথা হচ্ছে। সত্যি ভাই অসাধারণ, অসাধারণ। তো ফাইনালি জলের গায়ে চলে আসছি, দেখতে পাচ্ছ মানে এই ঢেউয়ের আছড়গুলো ভাই পাথরে পড়ছে, একটা আলাদা শব্দ প্লাস একটা আভাস জলের দারুণ। এত সামনে দেখে ভাই ভিউ ভিউ, এই ভিউ আবার কি জায়গা, এত সুন্দর জায়গা ফিল করাটাই তো একটা ব্যাপার আর কি, এটার জন্যই আসা। চলো ব্যাগটা খুলি আগে, ফ্রেশ হয়ে। তো এখানে এবার মানে এই যে এখানে ফ্রেশ ফ্রেশ হয়ে বসলাম, এখানে একটু ফিল নিচ্ছি, এই ঢেউয়ের আওয়াজটা শুনছি, এত সুন্দর জায়গা, পাশে যা বসে আছি। তো চলো এবার ওদিকটায় যাবো, আর ওদিকটায় যেয়ে আর নিচে নামবো না, মানে এরকম জায়গা আর নামছি না, মানে ওপরেই থাকবো আর কি। তো চলো পার্কটা ওদিকে যাই তাড়াতাড়ি, এখানে জল টল খাবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো ওদিকটায় যাই, তারপর কথা হচ্ছে। তো চলো এবার উঠছি, আর উঠতে উঠতে এই দিকে একটা জিনিস দেখো, এখানে পাথরগুলো কিন্তু সাজানো গোছানো আছে, বাট ওইখানে এবড়ো খেবড়ো, কারণ ব্যাপারটা জলের এই বেগটা সবসময় কিন্তু একরকম থাকে না, কারণ আছড়া হয়, ওই জন্য পাথরগুলোকে এলোমেলো করে দেয়, আর এখানে উপর টাইপে আছে, জলটা আসতে পারে না, তো সে কারণে এরকম প্লেন রয়েছে। তো চলো উপরে যাই। চলো এবার মানে ওইদিকে ড্যামে যাওয়ার পথে কিন্তু ভিড় আছে, বিকেলে প্রচুর মানুষ এখানে, স্থানীয় মানুষ প্রচুর আসে, বাইরের থেকেও মানুষ আছে এখানে বিভিন্ন ভিডিও শ্যুট, বা এখানে একটা এলে আলাদা রকমের ফিল হবে বিকেলে। আর এখন তো গরমে বেশিরভাগ বিকেলে আসাটা তোমাদেরও বলবো, মানে সাজেস্ট করবো আসতে, দারুণ জায়গা। আর এখানে কত প্রকার নৌকা মাঝি দেখো, প্রচুর পরিমাণ। আর যেতে যেতে ঠিক মানে এদিকে ড্যাম আর তার অপোজিটে দেখতে পারো প্রচুর পরিমাণে সবুজ, এদিকে পুরো এলাকাটা সবুজ, ঠিক আছে, এখানে চাষাবাদ বিভিন্ন ধরনের হচ্ছে, জাস্ট জায়গাটা অসাধারণ, মানে গ্রাম্য এলাকার মধ্যে একটা ড্যাম বলা চলে এরকম। আর আরেকটা জিনিস, এইখান থেকে এই যে তিনটে জায়গা হচ্ছে, মানে এটা একটা ফ্যাক্টরি, আমরা শিদুলি যখন ট্রেনে শিদুলি থেকে যখন সাঁইথিয়া বা রামপুরহাট যাই তখন ওটা একদম সামনে থেকে পড়ে, মানে দেখা যায় ট্রেন থেকে জাস্ট বেরোলে দেখা যায়, শিউড়ির দিকে হয়তো বটে না, কাছেই তো মনে হচ্ছে, এই যে কাছে, ঠিক আছে। আর চলো এই যে এখানে পার্কটা আছে দেখা যাচ্ছে, ওইখানে পার্কটা, আর এগুলো দেখালাম কত পরিমাণ সবুজ, সব চাষাবাদের এলাকা এগুলো, এখানে চাষাবাদ হচ্ছে, আর এই যে পাশে ড্যাম। তো চলো ওখানটায় যাবো সামনে। তো এখন ফাইনালি ডিবিসি পয়েন্টের একদম কাছেই চলে এসেছি আর কি, আর এখান থেকে ভিউটা সেই লাগছে আর কি, এই যে মাঝে দ্বীপের মতন এত বড় এরিয়া, আর এখানে এতটা পরিমাণ ভিড় থাকবে ভাবিনি, বিকেলে এত পরিমাণ ভিড় আর কি। তো চলো পার্কটার দিকে নামবো একটু, জাস্ট পার্ক বলতে কিছু নেই, এরকম হ্যাঁ গাছপালার সাথে এরকম। তো চলো ওখানে যাই, তারপর দেখতেই পাবে। তো দেখো এখন বক্রেশ্বর ড্যাম, মানে নীল নির্জন জলধারা, মানে নীল নির্জন ড্যাম ওইটি জলধারাই বলা হয়। তো এখানে এসে এই যে জায়গায় পার্কটা তোমাদের বললাম, দেখিয়ে দিই, এটা নতুন হচ্ছে আর কি, এখনও কাজ সম্পূর্ণ হয়নি, খুব সুন্দরভাবে এই যে বসা জায়গা, আরে বসা জায়গাটা না, জাস্ট শোয়িং, এই যে গেট এখানে, আর ওইদিকে জঙ্গল টাইপের ওখানে পার্কটা আছে আর কি। আর এখানে জল কিন্তু বেশিরভাগ ছাড়া হয় না, মানে জল এখান থেকে সাপ্লাই হয়, আর জলটা মানে ছাড়া হলে এদিক থেকে এদিকেই হয়, আর রেলওয়ে ব্রিজ আছে ওখানে। চলো ওদিকটায় নিচে নামবো, নিচে নেমে দেখবো। তো এই যে দেখো জল ছাড়ার জায়গা আর কি, এই যে জল, আর এখানে এই যে এটাই ড্যাম, এটাই আসল পয়েন্ট, এটাই। আর এদিকে গাইস গভীরতাটা দেখো, জাস্ট কত পরিমাণ নিচে,
ঠিক আছে। আর এখানে এই যে ড্যামের উপরে বক্রেশ্বর ড্যাম হাইলাইট করা আছে আর কি, বাট লাইটটা এখনো জ্বলেনি, জ্বলবে হয়তো। এখন বাজে হচ্ছে 5:45। চলো এবার একটু ওদিকে নিচের দিকটায় নামি, আর সেরকম দেখাবার মতো কিছু নেই, নিচের দিকটায় নামবো চলো। তো গাইজ দেখো, এই বক্রেশ্বর নামে মানে নীল নির্জন পার্ক, পার্ক বলতে পার্কের অ্যাক্টিভিটি কিছু সেরকম নেই, বাট এরকম তোমরা এই যে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম, তো নিচে নেমে এসে তোমরা এরকম সবুজের মধ্যে আর কি চারিদিকটা সবুজ, নেচারের থেকে বড় আর কি হতে পারে এখানে, মানে নেচার কিন্তু বলার মতো কিছু নেই, এত চারিদিকটা সবুজ, তো সবুজের মধ্যে এরকম দেওয়ালে নানা রকম জায়গাগুলোতে। তো চলো দেখা আছে তোমাদের, মানে খুবই সুন্দর ছবি আঁকা আছে, মানে দারুণ দারুণ ছবি আঁকা আছে। আর এই যে বক্রেশ্বর ড্যাম আর কি, মানে ড্যামের পাশে এই দিকটাই চারদিক সবুজ, এদিকটা জঙ্গল, ভাই সবুজ কিন্তু একটা দারুণ, এখানে নেচার নেচার উপভোগ করতে গেলে তোমাদের আসতে হবে নীল নির্জন ড্যাম। আর এই যে বক্রেশ্বর ড্যাম দেখালাম, ওই যে দুটো দুদিকে খুব সুন্দর ঘেরা করা আছে জায়গা, এই যে তো বক্রেশ্বর কিন্তু এখান থেকে প্রায় 13 কিলোমিটার, তাও বক্রেশ্বর ড্যাম মানে আমরা জানি যে দুবরাজপুরের 51 ফিটের 1 ফিট বক্রেশ্বর ধাম, তো এখানে 13 কিলোমিটার, সেটা গেছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও দেখে এসো। তো চলো এদিকটা যাই, আর দেখাবার মতো কিছু নেই, এই ছিল বক্রেশ্বর ড্যাম। তো চলো এগুলো তোমরা একটু সিনেমেটিক দেখো এই সুন্দর জায়গাটা, চলো। তো আমার ফাইনালি নীল নির্জন ড্যাম ঘোরাঘুরি সব কিছু শেষ, সব কিছু দেখালাম সাথে, নিজেও খুব ভালো লাগলো ঘুরে। তো ফাইনালি আবার বসেছি এরকম একটা জায়গায় জাস্ট জলের পাশে, তো সত্যি অসাধারণ নীল নির্জন, মানে নীল জল নির্জন, মানে ফাঁকা ফাঁকা এলাকা আর কি। তো এটা তোমাদের বলি, এটা দুবরাজপুরে কিন্তু একটু অফবিট এলাকা, দুবরাজপুর থেকে একটু দূরে, তো একটু আলাদা সাইডের এলাকা দুবরাজপুরের, সত্যি জায়গাটা খুবই সুন্দর, মানে সবুজ গ্রাম্য এলাকার মধ্যে এত সুন্দর জল, এত বড় ড্যাম, সত্যি দারুণ। তোমরা এসো, এলে তোমাদের দুবরাজপুর স্টেশনে নেমে টোটো করতে হবে আর কি, আমি হেঁটেই চলে এলাম সবটাই দেখলে 5 কিলোমিটার মতো। তো চলো এবার ঘর যাওয়ার পালা, ঘর যাবো এখান থেকে, আর আমি দুবরাজপুর স্টেশন যাবো না, এবার যাবো চিনপাই স্টেশন, এখান থেকে চিনপাই স্টেশন, চিনপাই স্টেশনও সামনে এখান থেকে। তো চলো এখান থেকে প্রায় 3.5-4 কিলোমিটার হবে, তো চলো সন্ধেও নেমে এলো, তো চলো খুবই সুন্দর লাগলো জায়গাটা, সত্যি অসাধারণ। তো চলো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর এরকম কাছাকাছি আরও খুব সুন্দর সুন্দর জায়গা যদি কেউ জেনে থাকো, যদি কোথাও থেকে যদিও ভিডিও দেখছো, তো তাদের বলি তারা অবশ্যই কমেন্টে জানাও, ম্যাপে লোকেশন দাও আর কি, নিশ্চয়ই যাবো সব জায়গা এক্সপ্লোর করবো। তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, আবার একটা ভালো ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো চলো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। তো দেখো ড্যাম থেকে এখন প্রায় অনেকটাই চলে এসেছি, ওই যে রয়ে গেল ড্যাম, ঠিক আছে নীল নির্জন ড্যাম। তো এই দাদারা ভিডিও করতে করতে হঠাৎ দাদারা আমার কাছে আসে আর কি, কী নাম দাদা তোমাদের? আমার নাম সুপ্রিয় গড়াই। দাদা তোমার? আমার নাম সুখেন অঙ্কুর। তো ঘর এখানেই চিনপাই না, এই জাস্ট এখানে। তো চলো এখন যাচ্ছি চিনপাই স্টেশনের দিকে, আর যেতে দেয় দাদার সাথে সাইকেলে একসাথে চলে এলাম, দুজন খুব হাঁকা দিতে। ড্যামটা কিন্তু দুবরাজপুরের সবাই দুবরাজপুরের নামে সবাই জানে, কিন্তু দুবরাজপুরেটা না, চিনপাই সাইডে মানে চিনপাই থেকেই কাছে হয় আর কি। তো খুবই সুন্দর ছিল ড্যামটা, আমার মানে প্রকৃতি মানে গ্রাম্য মানে সবুজের সাথে ড্যাম, এরকম সত্যি খুব কম জায়গা আছে, মানে এত কাছাকাছি মধ্যে এত সুন্দর জায়গা আছে, জাস্ট একটু খুঁজে বার করতে হবে। তো চলো আর কিছু বলার মধ্যে নেই, যাবো এখন স্টেশনের দিকে, ট্রেন আছে 8:30, যেটা আমাদের শিদুলিতে আসে 9:00, তো সেটাই ধরবো। তো চলো এখানে 2 কিলোমিটার চলে এসেছি, দাদার সাথে হেঁটে অনেকটা পথ চলে এলাম, চলো আর কিছু বলার মধ্যে নেই, স্টেশনে যাবো,